এরপরে প্রশ্ন হলো, নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে, অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, এটা হলো প্রশ্ন, খুব দরকারি একটা প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ, এটা যদি জানতো যে হাঁটে সে, তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষা করতো, তারপরও সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না, অতিক্রম করে যেত না। এই জন্য সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সূত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবে, তার বাইর দিয়ে, এরিয়ার বাইর দিয়ে হাঁটা যাবে। অথবা সালাত আদায়কারী ব্যক্তি, তিনি যদি সালাত আদায় করেন, তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয়, তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন। তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই, ভুল করেছেন, উচিত তার কোনো কিছুর সামনে গিয়ে সালাত আদায় করা, সূত্রা দিয়ে দাঁড় করানো, দাঁড়ানো। কিন্তু হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়া গেছেন যে সূত্রা নাই, অথবা তিনি এক দুই রাকাত পরে এসে দাঁড়াইছেন, এখন সালাম ফিরাইছে ইমাম, তিনি তারপর আদায় করতেছেন, সূত্রা নেওয়ার তো সুযোগ হয় নাই। অতএব এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার, আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে যিনি সালাত আদায় করছেন তার দৃষ্টি, সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায়, এক কাতার, এক কাতার পরে আরো এক দুই কাতার, এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা চলা করতে পারবেন, যাতে করে তার ডিস্টার্ব না হয়। কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে সালাত আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে, এবং এই জিনিসটা এরকম জঘন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ হাঁটা চলা করে, সেই জন্য তার সাথে যুদ্ধ করে, অর্থাৎ তাকে থামায়, তাকে যেন প্রতিহত করে। আমি মসজিদে নববীতে এক ব্যক্তিকে দেখেছি এরকম, রিয়াদুল জান্নাতে তিনি সালাত আদায় করছিলেন, তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে। রিয়াদুল জান্নাতে এখন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছে, একসময় তো যার যেমনি খুশি এমনি আপনার বসে থাকতো এবং হুলস্থুল করতো। তো ওই ব্যক্তি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন, সালাত আদায়কারী ব্যক্তি ওই লোকটাকে প্রথমে এরকম হাত দিয়ে ইশারা দিলেন যে আমি সালাতে আছি, হয়তো লক্ষ্য করে নেয় লোকটা, লক্ষ্য করে নেয়, সেজন্য হাত দিয়ে এরকম ইশারা দিলেন, দিয়ে আবার উনি সালাত শুরু করছেন। লোকটা তাও যাচ্ছে, আবার তিনি বাধা দিলেন, লোকটা আবারও তেড়ামি করে যাওয়া নিছে। এবার দেখলাম সালাতের মধ্যে এক হাত তার এখানে আছে, আর এক হাত দিয়ে এবার কলারটা ধরে একটা মোচড় দিল, খুব লম্বা শক্তিশালী মানুষ ছিল, মোচড় দেওয়ার পরে ওই বেচারা কাইতে নিচে পড়ে গেছে। এর মধ্যে ওই লোক সালাত শেষ করছে, কন্টিনিউ করে চলে গেছে। তো সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া, এটা খুব জঘন্য অপরাধ, আমরা অনেকে যাই না। কিন্তু যিনি নামাজ পড়বেন, তার দায়িত্ব হলো কোনো কিছুর সামনে দাঁড়ানো। যদি তিনি ভুলে যান অথবা তিনি মাসবুক হন, তাহলে সেক্ষেত্রে তার সামনে দিয়ে হাঁটতে হলে তিনি যে কাতার এ সালাত আদায় করছেন তার আরো এক দুই কাতার রেখে আপনি সামনে দিয়ে যাবেন, যা তার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান। যদি তার কাতারের এরিয়ার বাইরে, অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে দিয়ে যান, অনেক ওলামা ইকরামের মতে জায়েজ হবে। কারণ হলো সেজদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে, এর বাইরে দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই। কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো যে সালাত আদায়কারী ব্যক্তি যে কাতারে নামাজ পড়ছে ওইটা সামনে আরো এক দুই কাতার বাদ দিয়ে তারপর আপনি হাঁটা চলা করলে করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, কবরস্থানে স্যান্ডেল বা জুতা পরে কবর জিয়ারত করতে যাওয়া যাবে কিনা। কবরস্থানে যখন আমরা প্রবেশ করব, বিশেষ করে কবরের উপরে যখন আমরা যাব কোনো প্রয়োজনে, তখন আমরা জুতা স্যান্ডেল পরে গেলে হারাম হবে না, নাজায়েজ বা গুনাহ হবে না। তবে জমহুর উলামা ইকরামের মতে কবরস্থানে জুতা খুলে প্রবেশ করাটা সুন্নাহ, জুতা খুলে প্রবেশ করাটা কি সুন্নাহ, এটা হলো বেশিরভাগ ওলামা ইকরামের মত, এটা ভালো কবর স্থানে ঢোকার সময় জুতা খুলে প্রবেশ করতে পারলে। এরপরে প্রশ্ন হলো, শ্বশুর শাশুড়ির সেবা করা কি ফরজ, না করলে কোনো সমস্যা আছে কিনা। শ্বশুর শাশুড়ির সেবা, এটা হয়তো কোনো বোন প্রশ্ন করেছেন, শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য আপনার সে অর্থে ফরজ না, কিন্তু একজন ভালো মুসলমান হওয়ার জন্য আপনি আপনার শ্বশুর শাশুড়ির প্রতি সাধ্য অনুযায়ী তাদের প্রতি সদাচরণ করা, এটা আপনার কর্তব্য অবশ্যই। আপনার পরে আক্ষরিক অর্থে সেবা করা ফরজ না, কিন্তু আপনার স্বামীর সাথে সুসম্পর্ক যেন বজায় রাখে, তাছাড়া তারা বয়সে বড়, বাবার বয়সী, মায়ের বয়সী, বড়দেরকে সম্মান না করলে, তাদেরকে অসম্মান করলে, তাদের অযত্ন অবহেলা করলে, অসম্মান করলে, সেটা কোনো ভালো দিনদার মানুষের কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আপনি তাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, তাদের সম্মান করবেন, ইজ্জত করবেন, তাদের প্রতি ভদ্রতা, সৌজন্যতা, সিনিয়র হিসাবে, বয়স্ক হিসাবে, বাপমার মতো করে ইজ্জত আপনাকে করতে হবে। সাধ্য অনুযায়ী সেবাও করবেন, এই জন্য যে আপনার স্বামী আপনার জন্য অনেক কিছু করছে, আপনার সংসার উন্নতির জন্য করছে, আপনার ছেলেমেয়ের উন্নতির জন্য করছে, এমন অনেক কিছু করছে যেটা তার জন্য আবশ্যক না, তো আপনিও তার হয়ে তার বাবা মার খেদমত করা,
তাদের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো আপনার কর্তব্যের অংশ। যে আমার স্বামী আমার জন্য অনেক কিছু করছে যেটা তার উপর আবশ্যক না। আপনার স্বামী যদি আমাকে জিজ্ঞেস করতো যে স্বামী হিসাবে আমি স্ত্রীর জন্য কতটুকু করা আবশ্যক আর কোনটা ফরজ না, তাহলে তো আমরা উত্তরে বলবো যে আবশ্যক হলো তার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করা, থাকার একটা ব্যবস্থা করা, আপনার জন্য শহরে একটা বাড়ি করা, আপনার জন্য একটা গাড়ি কেনা, আপনার জন্য ভবিষ্যৎ তৈরি করা, আপনার ভবিষ্যৎ ভালো যেন থাকতে পারেন সেজন্য ব্যাংক ব্যালেন্স করা, এগুলো তো স্বামীর উপরে ফরজ না, কিন্তু সেগুলো তিনি সব আপনার জন্য করার চেষ্টা করেন। অতএব তিনি যখন আপনার জন্য ফরজের বাইরে অনেক কিছু করতে চেষ্টা করেন আপনার সুখের আশায়, অতএব আপনারও উচিত তার বাপ মাকে শ্রদ্ধা নিবেদন করা, সম্মান করা, সাধ্য অনুযায়ী খেদমত করা, যেহেতু তিনি বাপ মাকে সময় দিতে পারছেন না আপনার সংসারের জন্য। তো এই জন্য এই জাতীয় আপনার বিষয়গুলোতে প্রত্যেকটা মানুষের মানবিক হওয়া কর্তব্য, না হলে আমরা ভালো মানুষ হতে পারবো না। আপনি একসময় সুশাশুড়ি হবেন, তখন আপনি আশা করবেন আপনার বৌমা আপনার সাধ্য অনুযায়ী সেবা করুক, সাধ্য অনুযায়ী আপনাকে দেখুক, যত্ন নিক, আদর আপত্তি করুক, এটা আমাদের করা কর্তব্য, বিধায় সেটা ভোলা যাবে না। এরপরে প্রশ্ন হলো, একজন মুসলমান হিসাবে ভাষা শহীদদের জন্য আমাদের করণীয় কি? খুবই প্রয়োজনীয় প্রশ্ন। আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করে দিতে গিয়ে যে মানুষগুলোর জীবন দিতে হলো, সেই মানুষগুলোর সবগুলো মানুষই মুসলমান, সবাই বিশ্বাসী, এবং সবগুলো মানুষ হচ্ছে আব্দুজ্জাব্বার, আব্দুস সালাম, এই সমস্ত মানুষগুলো যারা চলে গেলেন, আবুল বরকত, যাদের অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হলো, সে ব্যক্তি যে নিজের অধিকার আদায়ের জন্য, নিজের জীবন রক্ষা করার জন্য জালেমের জুলুমের শিকার হয়ে মারা গেছে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, আমাদের একজন মুসলমান হিসেবে কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা। তার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। একজন মুসলমানের মৃত্যুর পর তার জন্য দোয়া করাই হলো প্রধান কর্তব্য, মূল কর্তব্য, কারণ দোয়াটাই তার একটু উপকারে আসবে, তার পক্ষ থেকে দান সাদাকা করলে সেগুলো তার উপকারে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো তাদের কোনো উপকারে আসবে না, বরং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, এরকম অনেক কাজ আমরা করি, খুবই দুঃখজনক। নিজের ভাষা, নিজের ভূমি, এগুলোর প্রতি ভালোবাসা, এটা সহজাত একটা বিষয়, কারোর মধ্যে যদি এটা না থাকে তাহলে তার সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ মানুষ কিনে এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। মানুষ যে ভূমিতে জন্ম নেয়, যে ভূমিতে বড় হয়, সে মাটির প্রতি তার টান, ভালোবাসা, এটা সহজাত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে আসছেন, বারবার তিনি মদিনা থেকে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। আল্লাহ বলেছেন, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল, বারবার আপনি আকাশের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন যে আপনার কেবলা যেন আপনার মাতৃভূমি হয়, কেবলা যেন বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে বাইতুল মাতৃভূমির দিকে হয়, আমি এটা দেখছি, আল্লাহ দেখছেন, আল্লাহ বলছেন, এবং আল্লাহ বলেছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আপনাকে এমন একটা কেবলার দিকে ফিরতে নির্দেশ করবো যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। পরবর্তীতে সেটা নাজিলও হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাতৃভূমির প্রতি তার সহজাত ভালোবাসা ছিল, এটা স্বাভাবিক। নিজের ভাষা, নিজের ভূমির প্রতি আমাদের ভালোবাসা হবে, মায়ের ভাষা, এটার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। কিন্তু এই ভালোবাসা প্রকাশের জন্য আপনি একটা ডেফিনিশন দিয়ে বলবেন তোমাকে এটা করতে হবে, না তোমাকে বলতে বলা হবে যে তুমি ভালোবাসা নাই, তুমি এটার প্রতি বিদ্বেষ পালন করছো, তুমি এই করছো সেই করছো, সেগুলো রীতিমতো অবিচার এবং প্রহসন, রীতিমতো জুলুম। মনে রাখবেন, একজন মুসলমান হিসাবে ভাষার জন্য আত্মত্যাগ করেছেন যারা, জীবন দিয়েছেন যারা, আমরা তাদের জন্য দোয়া এবং সাদাকা করলে তাদের উপকারে আসবে। এছাড়া আমরা বেদিতে ফুল দিলে তাদের চুল পরিমাণ কোনো উপকার হবে না, বরং যারা মারা গেছেন তারা সবাই মুসলমান হওয়ার কারণে একজন মুসলমান হিসেবে তারা ফুল নয়, দোয়া চাওয়ার কথা। এবং তাদের যারা পরিবার সদস্যরা বেঁচে আছেন তাদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমার বিশ্বাস তারাও বলবে ফুলগুলো তো আমাদের কাজে আসে না, আমরা চাইবো আমাদের মৃত মানুষের জন্য উপকার হয়, এরকম কোনো কাজ করা হোক। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই এই জাতীয় একটা প্রশ্ন উত্তরে বলেছিলেন যে একজন মানুষ তার মৃত্যুর পর তাকে যদি উপকার করতে হয় তাহলে ধর্মীয় পদ্ধতিতে করতে হবে, যদি আপনি আস্তিক হন, আর যদি আপনি নাস্তিক হন তাহলে নাস্তিক হলে তো আর তার উপকার অপকারের ব্যাপার নেই, আপনি মনে করেন সেই মানুষের সাথে মিশে গেছে, অতএব তাকে আর শ্রদ্ধা নিবেদন করার কি আছে, ওটা তো পুরোটাই বাদ যদি নাস্তিক হন। আর যদি আপনি আস্তিক হন তাহলে সেক্ষেত্রে আপনার বিশ্বাস হবে যে আমি তাকে উপকার করার একমাত্র মাধ্যম হলো ধর্ম, ধর্মীয়ভাবে উপকার করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এখন ধর্মীয়ভাবে যদি উপকার করতে হয়, তারা সবাই যেহেতু মুসলমান ছিলেন,
অতএব তাদেরকে ইসলামিক পদ্ধতিতেই উপকার করতে হবে, অন্য কোন পদ্ধতিতে উপকার করলে সেটা উপকার নয় বরং আরো ক্ষতি নিজেদের হবে, ঈমানের ক্ষতি হতে পারে। বাংলাদেশের প্রথম সারির একটা আপনার ম্যাগাজিন আছে, মাসিক পত্রিকা আছে আল কাউসার, মাসিক আল কাউসার, এই মাসিক আল কাউসারের নভেম্বর 2013 এই সংখ্যায় একটা আর্টিকেলে এ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য লেখা হয়েছে, বেশ আমাদের জন্য চিন্তা জাগানিয়া এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে লেখা হয়েছে যে হিন্দুদের দেবদেবীদের প্রতিমাকে যে উঁচু স্থানে স্থাপন করা হয় সেটাকে বলা হয় বেদি। বেদি বলা হয় কাকে? হিন্দুরা যে উঁচা জায়গায় দেবদেবীর মূর্তি রেখে পূজা করে, ওই উঁচু জায়গাটা যেখানে প্রতিমা রাখা হয় ওইটাকে বলা হয় কি? দেবী, এইয়া বেদি। এ বিষয়ে আপনার বাংলা একাডেমি থেকে প্রকাশিত সংক্ষিপ্ত বাংলা অভিধান, এই সংক্ষিপ্ত বাংলা অভিধানের মধ্যে আপনার লেখা আছে যে বেদি কাকে বলা হয়। বেদি বলা হয় হিন্দুদের যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত যে উঁচু ভূমি ওইটাকে বলা হয় বেদি। তাহলে শহীদ মিনার যে ফুল দেওয়ার জন্য, শহীদদের আত্মার জন্য বা শহীদদের সম্মানার্থে যেটা করে ওটার নাম আপনি বেদি দিলেন, ওই একই জিনিস। এবং সেই সাথে বেদিকে পবিত্র মনে করে হিন্দুরা, সেজন্য সেখানে খালি পায়ে যায়, নগ্ন পায়ে যায়, এবং এখানেও আমাদেরকে নগ্ন পায়ে যেতে বলা হয়, উঠতে বলা হয়। লক্ষ্মী পূজার সময় আলপনা আঁকা হয়, আলপনা কাকে বলা হয়? এই ধরনের সম্পর্ক আপনার বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের মধ্যে আপনি দেখবেন যে আপনার বলা হয় আলপনা, আলপনা বলা হয় যে আপনি সিঁড়ি ফ্লোর মাটিতে আঁকলেন এটাকে আলপনা বলা হয়, এটা লক্ষ্মী পূজার সময় করা হয়। তো এখানেও সে একই জিনিস করা হচ্ছে। ঠিক একইভাবে আপনার আরো বহু প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো আমাদের এই কালচারের সাথে খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে, এগুলো কোত্থেকে আসলো? যে লোকগুলো মারা গেল তারা মুসলমান, তাদের পরিবারের সব মুসলমান, তাহলে তাদেরকে তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য দোয়া হওয়ার কথা, তাদের জন্য মাগফিরাত চাওয়ার কথা, তাদের জন্য দোয়া দরুদ করার কথা, সেটার নামগন্ধ কেন নাই? অতএব আল্লাহ তালা আমাদেরকে সঠিক এবং শুদ্ধটা করার তৌফিক দান করুন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে যেন এমন কাজ না করি যেটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে কিন্তু ইমান নিয়ে টানাটানি দেখা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইমান বিধ্বংসী হিন্দুয়ানি অপসংস্কৃতির এই সমস্ত ভয়াবহতা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে আমাদের মাটিকে, আমাদের প্রিয় ভূমিকে, আমাদের প্রিয় ভাষাকে ভালোবাসবো, এটা আমাদের সহজাত প্রকৃতির দাবি। ইসলাম আমাদেরকে এবার নিষেধ করে না, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মায়ের ভূমির প্রতি, মায়ের ভাষা প্রতি কি ভালোবাসা ছিল সেটা আমরা বলেছি। অতএব সেটা আপন জায়গায় বহাল রাখতে হবে, কিন্তু এর মানে এই না যে আমরা মাতৃভূমির প্রতি ভালোবাসার নামে বা ভাষা শহীদদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদনের নামে এমন কোনো কাজ করব যেটা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এদেশে মানুষ তারা যে বিশ্বাস করে, ধ্যান ধারণা তার রাখে, বেশিরভাগ মানুষ তাদের শেষের ধ্যান ধারণাকে ইগনোর করে বরং তাদের উপরে ভিন্ন ধ্যান ধারণাকে চাপিয়ে দেওয়া, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্টদের জন্য বোধোদয় হয়, মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে এবং জবাবদিহি করতে হবে। আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেন বলেন না, দেরি হয়েছে, দেরি হবে, ১২টা টার্গেট। ওকে, এরপরে প্রশ্ন হলো সিজদায় কি কি দোয়া করা যায়, সিজদায় আমরা কোন কোন দোয়া পড়ব? সিজদার মধ্যে আমরা পড়ব সুবহান রাব্বিয়াল আলা, এটা তো আমরা জানি। সুবহান রাব্বিয়াল আলা ছাড়া সিজদা পড়ার জন্য আরো তাসবিহ আছে, জানেন আপনারা? কে জানেন বলেন? সিজদায় আরো দোয়া আছে, এর ভিতরে একটা হলো সুবহানাল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, আরেকটা আছে সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বিভিন্ন রকমের তাসবিহ পাঠ করতেন। আমাদের মুশকিল হলো ছোটবেলায় একটা শিখছি আর এর বাইরে আর কিছু আমরা জানি না, অথচ বেশ কয়েক রকমের তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দয়া করে কবর জিয়ারতের সঠিক পদ্ধতিটা জানাবেন। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? আপনি কবরস্থানে যাবেন, যে কবর বাসমতি সালাম নিবেদন করবেন, সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, হে ঈমানদার বাসিন্দারা কবরের তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলার, আমরা তোমাদের সঙ্গে অচিরেই যুক্ত হব এই কবরে এসে, আমরাও মরবো, মৃত্যুবরণ করতে হবে, আমরাও আসতে হবে, এখানে আসবো, কবরবাসীদের সালাম নিবেদন করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটাও বিভিন্ন রওয়ায়েতে আছে।
কয়েক রকমের দোয়া আছে কবর জিয়ারতের, যে সে সালাম নিবেদন করবেন, কবর বাসার জন্য শান্তির দোয়া করবেন, এটাই হলো মূলত কবর জিয়ারত, সাক্ষাৎ করা এবং দোয়া নিবেদন করা। এরপরে প্রশ্ন হলো, আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি, এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বণ্টন করব? কোরআন ও হাদিসের আলোকে বলবেন। বিশেষ দ্রষ্টব্য, আমার নিজের কোনো ঔরসজাত সন্তান নেই। আপনার ঔরসজাত যদি সন্তান নাও থাকে, আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিস্সা নির্ধারণ করা নেই, কারণ সে তো আপনার আসল সন্তান না। তার যে জন্মদাতা বাবা, তার গর্ভধারণকারী মা, সে মূলত তাদের সন্তান। দত্তক নিলে সে কোনোদিন সন্তান হয় না, কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানাই ফেলি। আল্লাহ বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আখসাতু ইনদাল্লাহ, সন্তানদেরকে তাদের বাবার পরিচয়ে ডাকবা, এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত, অতএব সেটা করতে হবে। এখন কথা হলো সম্পদের কি করবেন। উত্তর হলো, সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার মা বাবা, অন্য যারা আছেন, তারা আপনার সম্পদের ভাগ যোগ পাবেন, এই সন্তান পাবে না। তাহলে এখন কথা হলো, তাকে দত্তক রাখলাম, তার তো কিছু দরকার, তাহলে আপনি তাকে গিফট করে যান, এটা করতে পারেন। ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর তাকে আমার এই এই সম্পদটা দেওয়া হোক, ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক, ওই জমিটা, এই বাড়িটা দিয়ে দেওয়া হোক, অথবা জীবদ্দশায় তাকে আপনি গিফট করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য ওসিয়ত করে যাওয়া যায় না, কিন্তু এই যেহেতু আপন সন্তান নাই, যেন তার নামে ওসিয়ত করে আপনি দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার যতটুকু খুশি। আমি একজন সরকারি কর্মকর্তা, কাজের বিনিময়ে ব্যবসায়ীরা না চাইলেও স্পিড মানি বলে টাকা দেয়, আমি না নিলেও আমার কাজের জন্য সহকর্মীরা টাকা তুলে ভাগ করে নেয়, যেটা প্রতিরোধ করা আমার ক্ষমতার বাইরে, এরূপ ক্ষেত্রে আমার জন্য এটা গ্রহণ করা কি পাপ হবে? আপনার সহকর্মীরা যদি হারাম খায়, তাই বলে আপনি হারাম খাবেন না, কেউ যদি সেটা নিয়ে ভাগযোগ করে খায় তো সে হারাম খাবে, তাই বলে আপনি সেটা গ্রহণ করতে যাবেন না। সাধারণত এই জাতীয় যারা ঘুষ দেয়, তারা কিন্তু আপনার বলে কয়ে দেয় যে ভাই আমি কিন্তু খুশি হয়ে দিলাম। আমরা মনে করি ঘুষটা খুশি হয়ে দিলে বোধহয় জায়েজ হয়ে যায়, ঘুষটা খুশি হয়ে দিলেও না জায়েজ, আর না খুশি হয়ে দিলেও কি না জায়েজ, ঘুষ কোনো অবস্থাতে হালাল হবে না। এদেশে ঘুষখোররা যারা ঘুষ খায়, আমরা শুধু একচেটিয়া তাদের দোষ দেই, তাদের তো দোষ আছেই, মূল দোষ তাদের, কিন্তু অনেক সময় ঘুষ যারা দেই, আমরা সাধারণ মানুষ কাজের জন্য যারা যায়, তাদের দোষ অনেক সময় বেশি থাকে। একটা কাজ, সরকারি কাজ, একটা নির্দিষ্ট নিয়মে হবে, লাগবে এক সপ্তাহ, আপনি চান না, হাতে হাতে করে নিয়ে আসবেন, তাহলে আপনি নিজেই ভায়োলেশন করতে চান, তখন এবার আপনার স্পিড মানি দেওয়া লাগে। তো এগুলো করা আমাদের উচিত না, বরং সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যেমন ঘুষকে আল্লাহ তাআলা হারাম করেছেন, বিনা এটা কোনোভাবেই গ্রহণ করা যায় হবে না। শুধুমাত্র বিনোদন এবং অবসর সময় কাটানোর জন্য তাস, ক্যারাম, দাবা, লুডু ইত্যাদি খেলা জায়েজ হবে কিনা করম হাদিস আল্লাহকে জানাবেন। ভাই, অবসর সময় কাটানো মানে আপনার হাতে অনেক অবসর সময় আছে, আপনি কাটাবার জন্য আর কাজ খুঁজে পাচ্ছেন না। শুনেন, অবসর সময় যদি আপনার কাটাতে হয়, বিনোদন যদি আপনার লাগে, তাহলে আপনি খেলাধুলা করবেন, শরিয়া সমর্থিত খেলাধুলা। শরিয়া কোন খেলাধুলার কথা বলে? যেই খেলাধুলায় শারীরিক কসরত হবে, ব্যায়াম হবে, এক্সারসাইজ হবে, আপনি শতরূপ মুক্ত যেন না হয়, থ্রি কোয়ার্টার কিছু একটা পরে আপনি ফুটবল খেলেন, এবং সেখানে দুই দলের মধ্যে পারস্পরিক লেনদেন করেন না যে জুয়ার মতো হয়ে যায়, বরং এমনি খেলেন, খেলার মধ্যে হার জিত থাকুক অসুবিধা নেই। আপনি আপনার ক্রিকেট খেলেন, যে ক্রিকেট খেলা খেলতে গিয়ে কোনো হারামি লিপ্ত হবেন না। আপনি ব্যাডমিন্টন খেলেন, আপনি এমন গলফ খেলেন, এমন কোনো খেলা খেলেন যে খেলা খেলতে গিয়ে কোনো হারামি আপনি লিপ্ত হবেন না, এবং সেখানে শারীরিক কসরত আছে, শারীরিক কসরত ব্যায়াম যদি হয়, তাহলে সেই খেলার মাধ্যমে আপনি আপনার ব্যায়াম হবে, আপনার শরীরের মধ্যে রিফ্রেশমেন্ট, আপনার মানসিক রিফ্রেশমেন্ট হবে, শারীরিক আপনার ব্যায়াম হবে, এটা আপনি খেলতে পারেন। এগুলো খেললে দেখবেন শরীরটা একটু হালকা লাগছে, মনটা একটু ফ্রেশ লাগছে। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন, এই দুবু, দাবা, লুডু, ক্যারাম এগুলো খেললে, তাস এগুলো খেললে কি মাইন্ডটা ফ্রেশ হয় না আরো ভার হয়? তাহলে বোঝা গেল এটা আমাদের জন্য উপকারী, এটা আরো মাইন্ডটাকে ভার করে দেয়। আর যদি আপনি 10 মিনিট ফুটবল খেলে আসেন, ব্যাডমিন্টন খেলে আসেন, দেখবেন শরীরটা পাতলা হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে, মনটা ফ্রেশ হয়ে গেছে। আপনি হাঁটছেন, তারপরে দেখবেন আপনার ঝরঝরা হয়ে গেছে। আর বসে বসে লুডু খেলেন, তাস খেলেন, ক্যারাম খেলেন, দাবা খেলেন, এগুলো লম্বা সময় ধরে খেলছেন, যদি আপনি জিতেনও, তারপরে দেখবেন আপনার ব্রেনটা হ্যাং হয়ে যাচ্ছে, এবং এগুলো মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর, চোখের জন্য ক্ষতিকর, এই জন্য এই খেলাগুলো জায়েজ নাই, সময় কাটাবার জন্য জায়েজ হবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবার ব্যাপারে এক স্পষ্ট হাদিসে নিষেধাজ্ঞা আছে, আর অনেক খেলা আছে এই টাইপের নিষেধাজ্ঞা আছে, আর যেগুলো সে আমলও ছিল না এগুলো ওই যে হারাম এবং নিষিদ্ধ যেগুলো বা মাকরুহ নিষিদ্ধ যেগুলো সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে সেগুলো নিষিদ্ধ। বিভিন্ন প্যাকেটের কাগজে আরবি লেখা থাকে, তা জেনে বা না জেনে পা দিয়ে প্রায় আগুন আগুনে পোড়ানো হয়, সেটা ঠিক হবে কিনা কোনো অসুবিধা নেই, কারণ কোনো গুণা হবে না। কোনো বিস্কিটের প্যাকেটে, কোনো খাবারের প্যাকেটে আরবি লেখা আছে, আপনি তা আগুনে পোড়ায় ফেলছেন, এর কারণে কি হবে না, গুণা হবে না। এমনকি অনেক সময় দেখা যায় সেগুলো পায়ের নিচে পড়ে, যদি ইচ্ছাকৃত ভাবে যাতে লেখা যে কোনো ভাষার প্রতি শ্রদ্ধা থাকা উচিত, যাতে না পড়ে খেয়াল রাখা দরকার, কিন্তু হয়ে গেলে গুণা হবে ব্যাপারটা এরকম না। আমরা আরবি লেখা দেখলেই মনে করি এটা কোরআনের মতো, এটাকে আমরা পায়ের নিচে পড়লে গুণা হবে, ইমান চলে যাবে, ব্যাপারটা সেরকম না। কারণ আরবি লেখা এটা অন্য দশটা ভাষার মতো, তবে হ্যাঁ কোরআনের ভাষা হওয়ার কারণের প্রতি আলাদা একটা দুর্বলতা হয়, এটা স্বাভাবিক, এটা ইমানের দাবি। বর্তমান তরুণ প্রজন্মের প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করে থাকে, নিজেদের ছবি ফেসবুকে আপলোড দিয়েও থাকে, এই ছবি ফেসবুকে দিলে কি গুনাহ হবে? অনেকেই বলে ছবি তোলাই না জায়েজ। দেখুন, এই বিষয়ে আমরা যে মতটাকে শুদ্ধতর মনে করি সেটা হলো যে ছবি আইডেন্টিটির জন্য তো তোলা যাবেই, আর এটা যখন সফট কপি থাকবে, অর্থাৎ শুধুমাত্র আপনার এটা প্রিন্ট হয় নাই, এটা শুধুমাত্র মোবাইলে আসে বা কম্পিউটারে আসে, এই সফট কপিকে আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। বিশেষ করে এটাকে আইডিতে আপনি আইডেন্টিফিকেশনের জন্য রাখলেন, অসুবিধা নাই। কিন্তু মেয়েরা মেয়েদের এই ছবি যদি ব্যবহার করে সেটা মেয়েদের মধ্যে করবেন, হ্যাঁ প্রোফাইল লক করে রাখবেন বিভিন্নভাবে যাতে বিপর্দা না হয়, কিন্তু পুরুষরা যদি করেন তাদের জন্য ওই যে শরিয়ার সীমানার মধ্যে থেকে তারা করতে পারেন, অসুবিধা নাই, আইডেন্টিফিকেশনের জায়গা আছে ইনশাআল্লাহ। তারা বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হয়, ইসলাম কি বলে? এ বিষয়ে আমরা আমাদের মূল বক্তব্যে বলেছি, বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে দব বাজানো জায়েজ আছে। দব কি? দব হলো ছোট ঢোলের মতোই, এক পিঠটা এক পাশ বন্ধ আছে ঢোলের মতো, আরেক পাশ খোলা থাকে, এটাতে বাড়ি দিলে অত জুত মতো আওয়াজ হবে না, হালকা হালকা হবে আর কি, অত দুই পাশ বন্ধ থাকলে যেরকম গুম গুম আওয়াজ হবে এরকম হবে না। তো বাচ্চারা এই জাতীয় দব বাজাবে, একটু হালকা গীত গাবে, শ্লোক গাবে, এগুলো ইসলাম জায়েজ রেখেছে, বিয়ে উপলক্ষে এতটুকু আনন্দ বিনোদন হতে পারে। কিন্তু বিয়ে উপলক্ষে বুড়া বুড়া আপনার বেটারা ব্যান্ড পার্টি করবে, ডিজে পার্টি করবে, আর জাকানাকা গান বাজাবে, সেটা হারাম হওয়ার ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে আমি গুনাহ হতে মুক্ত থাকতে পারবো। দেখুন, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সর্বপ্রথম দরকার হলো গুনাহের পরিবেশ থেকে সরে আসা। গুনাহের পরিবেশ থেকে কি করা? আপনি গুনাহের পরিবেশের মধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না, যেখান থেকে যেখানে থাকলে গুনাহ হয় সেই জায়গা থেকে আপনাকে ত্যাগ করে আসতে হবে। ফেসবুকে আপনার গুনাহ হয় তো আপনি ফেসবুক অ্যাপটা ত্যাগ করে ফেলেন, কোনো আইডি থেকে বাজে জিনিস আসে ও আইডিটাকে আপনি ব্লক লিস্টে ফেলে দেন, কোনো পেজ থেকে আসে ওইটাকে আপনি আনফলো করে ফেলেন, এভাবে গুনাহের রাস্তাগুলো বন্ধ করতে হবে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। এক দ্বিতীয়ত হলো, যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে এরকম কিছু আল্লাহভীরু মানুষ সব সমাজে পাবেন, যুবক বিভিন্ন বয়সের হারাম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে তারা, এই নেককারদের সান্নিধ্য নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকীন, হে ইমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সৎ মানুষদের সাথে থাকো, তাদের সাথে থাকতে হবে। তৃতীয়ত, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, বেশি বেশি করে বেশি বেশি করে পানা চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, এরকম ত্রিমুখী প্রচেষ্টা করলে ইনশাআল্লাহ باذن আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। এরপর প্রশ্ন হলো, কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। কোরবানির গোশত এটা তিন ভাগে যদি ভাগ করা হয় তো সেটা উত্তম, ভালো, মুস্তাহাব, কারণ কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা, কোরবানির গোশত তোমরা নিজেরা খাও, এটা এক ভাগ হয়ে গেল। ওয়া আতইমু আল কানিআ ওয়াল মুতাররা, এবং তোমরা খাওয়াও কাকে যার আছে তাকে, অর্থাৎ আত্মীয়স্বজন বন্ধুবান্ধব, এবং যার নাই গরিব মানুষ তাকেও দাও। তাহলে বোঝা গেল যে কোরবানি গোশত তিন ভাগ করার কথা আল্লাহ বলেছেন, নিজেরা খাও, গরিব দুঃখীকে দাও, অভাবীদেরকে দাও, আর আত্মীয়স্বজন প্রতিবেশীদেরকেও দাও, এটা করাটা মুস্তাহাব। যদি কেউ এটা তিন ভাগ বরাবর না করে কোরবানি হয়ে যাবে, আমাদের সমাজে এটাকে আবার ফরজ বানায় ফেলছে যে না তিন ভাগ না করলে হবে না, তিন ভাগ না করলে কি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। ছেলেদের স্বর্ণের বা অন্য কোনো আংটি ব্যবহার করা যাবে কিনা? ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না, এটা তাদের জন্য জায়েজ নাই, রূপার আংটি তারা ব্যবহার করতে পারবে, আর তামা বা লোহা এটাও হাদিসে নিষিদ্ধ, এটাও করবে না। স্বর্ণ ব্যবহার করবে মহিলারা, দেখেন ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় না, ইসলাম বলছে স্বর্ণ দামি অলংকার সবচাইতে, এটা ব্যবহার করবে মহিলারা, পুরুষ শুধু চায়া চায়া দেখবে, পুরুষ শুধু চায়া চায়া দেখবে, টাকা দিয়ে কিনে দিবে পুরুষ, কিন্তু পরবে কে? মহিলা। পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা কি নাই, জায়েজ নাই। আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে, কাজ না করলে বকাঝকা করে, কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন, আমার
স্বামীকে বিষয়টি জানালে সে কলা গাছের মতো থাকে, কোনো কথা বলে না, আমি পুরো মজলুম হয়ে পড়েছি, শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন? দেখুন, স্বামী যদি এইরকম নির্বিকার হয়, যাকে আপনি আর ভাষা আপনি কলা গাছ বললেন, তাহলে সেক্ষেত্রে আপনার শাশুড়ির অত্যাচার অবিচার এগুলোতে আপনার বোঝা উচিত যে সন্তান হিসাবে সে তো তার মাকে শাসন করতে পারে না, এই জন্য সে হয়তো নীরবতা অবলম্বন করে। আপনার উচিত হলো সবর করা এবং ধৈর্য ধারণ করা, এবং স্বামীকে আপনার শাশুড়িদেরকে এবং শ্বশুরকে অন্য কাউকে দিয়ে নসিহা করতে পারলে নসিহা করানো, পারলে কোনো হুজুরকে দিয়ে ওয়াজ শোনাবেন। আমার মনে আছে দিনাজপুরে এক মাহফিলে আমি গেছি, যাওয়ার পর সেখানে এরকম কোন এক বৌমা একটা প্রশ্ন পাইছি, প্রশ্ন উত্তর দিছি, দেওয়ার পরে মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় আয়োজকরা আমাকে ফোন দিয়ে বললো যে ভাই, আমাদের এই মাহফিলে আজকের মাহফিল থেকে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা আমাদেরকে ফোন করছেন, ফোন করে বলছেন পোস্টার নাম্বার নিয়ে বলছেন, বাবা আমি আমার বৌমার সাথে অনেকদিন কথাবার্তা বলতাম না, তার সাথে আমার দাকুমার সম্পর্ক ছিল, কিন্তু বৌমার প্রতি অত্যাচার করলে যে আমার গুনাহ হয়, আমার নামাজ রোজা কাজ দিবে না, তার প্রতি অত্যাচার করলে পরের ঘরের মেয়ে, আমি তাকে অহেতু জ্বালাতক করলে গুনাহ হবে, এটা জানার পর আমি আজকে মাহফিল থেকে এসে আজকেই বৌমা মাহফিলে গেছে, আমিও মাহফিলে গেছি, আসার সময় আমরা দুজন দুজনের সাথে মিলেমিশে গেছি এবং আমি মাপ চেয়ে নিছি তার কাছে, আমার উপকার হয়েছে আপনাদের মাহফিল থেকে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইছি, কর্তৃপক্ষ আমার আবার ফোন করে জানাইছে। তো এটা জানার পর আমার কাছে ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো অনেক সময় দেখা যায় এরকম শাশুড়ি যদি বেলাইন হয়, তাদেরকে কোনো আলেমের কাছে, কোনো আলেমের মজলিসে নিয়ে যাবেন, তাদের কথা শোনাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, এবং মনে রাখবেন যে আপনার স্বামী সবসময় তার মা বাপের বিরুদ্ধে একসঙ্গে যেতে, মানে তাদেরকে সংশোধন করতে পারে না, একসঙ্গে যত প্রশ্নই উঠে না, এই জন্য স্বামীকে অপারক আপনি রাখবেন এবং সবর করবেন। বাসর রাতে স্ত্রীর কাছে মহারণা ক্ষমা চাওয়ার বিধান কি? স্ত্রীর কাছে বাসর রাতে মহারণা ক্ষমা চাওয়া এটা কাপুরুষিত কাজ, এটা খুবই লজ্জার কথা। আপনি বাসর রাতে স্ত্রীর কাছে মহারণা মাপ চাওয়ার চাইতে আপনি বিয়ের আগে থালা নিয়ে রাস্তায় বসে মানুষের কাছে যদি আপনি একটা কাগজ লেখা ভিক্ষা করেন যে আমার মহর দেওয়ার টাকা নাই, বোর কাছে মাপ চেয়ে ছোট হওয়ার চাইতে বরং আপনার আমাকে কিছু আল্লাহর রাস্তায় দেন, এটা বরং বেটার। কারণ আপনি ওই মেয়েটারে তার কাছ থেকে আপনি মাপ চাইয়া সিন ক্রিয়েট করে বাসর রাতে তারে ফান্দে ফেলাই দিছেন, বেচারে মাপ না করে যাবে কই, বাধ্য হয়ে বলে ঠিক আছে আর কি করা। তো এটা কিন্তু উচিত না। আপনি যতটুকু মহর দিতে পারেন ততটুকু মহর ধার্য করবেন, আপনার মাপ চাইতে বলছে কি, বাঘের বাচ্চার মতো বলবেন যে মহর আমি কম দেবো, এত আমি দিতে পারবো না, ওই মজলিসে বসে বাহাদুরি জাহির করেন, হ্যাঁ লেখেন 10 লাখ 20 লাখ 30 লাখ, আদিকে তলে তলে বোর কাছে মাপ চান, এটা ছোট কথা, এটা ছোট লোকই, এটা করা উচিত না। যতটুকু সামর্থ্য আছে ততটুকু মহর ধরবেন। খাবার সময় সালাম দেওয়া যাবে কিনা? খাবার গ্রহণ করার সময় সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি যে খানা খাওয়া নামাজ পড়া সমান, শুনছেন আপনারা, এটা বানোয়াট কথা, খানা খাওয়া নামাজ পড়া সমান কেমনি হয়? খানা খাওয়ার সময় কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বেলায়েত অর্থ কি? বেলায়েত অর্জনের পদ্ধতি কি? বেলায়েত মানে হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার পদ্ধতি হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নির্দেশগুলো মেনে চলা, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা, আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি সিজদা করা, আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নফল ইবাদত বেশি বেশি করে করা, এগুলো আল্লাহর নৈকট্য বান্দাকে এনে দেয়, হাদিসে আসছে। আরো বিস্তারিত জানতে চান তাহলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের লেখা রাহে বেলায়েত বইটা পড়বেন। এই বইটার নামই হলো রাহে বেলায়েত, মানে ওলি হওয়ার পথ, আল্লাহর বন্ধু কিভাবে হবেন, পুরা বিস্তারিত সেই বইতে পাবেন। বাচ্চার কপালে টিপ দিয়ে এই জন্য দিয়ে থাকি, এটা কি শিরক হবে? বাচ্চার কপালে টিপ দিলে যদি ভালো দেখা যায় এটার জন্য দিলে সেটা শিরক হবে না, কিন্তু আমাদের দেশে অনেকে বাচ্চার কপালে কালো টিপ দেয় এই জন্য যাতে বদনজর না লাগে, এটা যদি দেন তাহলে সেটা আপনার শিরকপূর্ণ হবে, শিরকে আসগর হবে, এর কারণে যে এটা দিলে বদনজর লাগবে না। অনেক সময় দেখা যায় খেতে আপনার পাতিল দিয়া মাটির পাতিলের পিছনে কালি মাখায় দেওয়া হয়, আছে না নেই? তো এগুলা করলে কি হবে? আপনার শিরকে আসগর হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই প্রশ্ন আরো আছে কিন্তু শহীদুল ভাই তো আমার অনুমতি দিচ্ছে না, আমার ট্রেনের টাইম হয়ে গেছে, বারবার করে স্মরণ করাচ্ছে। আচ্ছা বলতেছি ইয়ে ভাই, 40 মিনিট লেট হওয়া মানে হলো 12:15 বাজবে, সোয়া 12:15 বাজবে, আমাদের লাগবে 40 মিনিট এখান থেকে যাইতে, নাকি 40 মিনিট লেট হওয়াটা কি শিওর? হ্যাঁ এটা শিওর। তাহলে শিওর হওয়া মানে হলো 12:15-20 বাজবে চাই না? ওকে 12:00 যদি হয় তাহলে আমরা 11:20 টান দিলে তো 40 মিনিট টাইম থাকে। আপনি গাড়ি এখানে রাখেন, রেডি, আমি স্টেজে গাড়ি দেখি।
ভাই আমার বসেন, আপনারা কই যাচ্ছেন? ইন্নাল্লাহ। আরে ভাই মেহমান রেখে আপনারা উঠে চলে যাচ্ছেন দেখি, একটু বসেন না। আমি তো চাচ্ছি আরো এক ঘন্টা বেশি কথা বলতে পারলে আমার ভালো হয়, কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছে, তারপরও আমি চেষ্টা করছি। একটু বসেন, একটু বসেন। আপনারা পুরস্কার নিয়ে যাবেন না? আমি পুরস্কার নিয়ে আসছি ঢাকাতে, এগুলো নিয়ে যাবো। তাহলে বসেন, বসেন। আব্দুল্লাহ জাহিদুর রহমানের বইগুলো স্টলে আছে, প্রত্যেকেই চেষ্টা করবেন এক দুটো বই অন্তত সাথে নেওয়া, নিজের কাছে আসে অন্তত আরেকজনকে গিফট করবেন, প্রচুর উপকারী সার্ভাই মহল্লার বইগুলো। ভাইরা আমার বসেন। আমি এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনার উপরে আমি প্রশ্ন করে আপনাদেরকে পুরস্কার দিব, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা গত বছর এই মাহফিলে আমি আসছিলাম না? যারা গত বছর মাহফিলে আসছেন কে বলতে পারবেন আমি কোন বিষয়ে কথা বলছিলাম গত বছর মাহফিলে? গত বছর কি বিষয়ে আমি কথা বলছিলাম কারোর মনে আছে? কিয়ামতের ভয়াবহতা। আর কারো দ্বিমত আছে? আচ্ছা আপনি বলেন, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ একটু সামনে আগে আসেন, শুনতেছি না। ইমানের কি বলছে মৌলিক বিষয়গুলো? দুইজনে দুইটা দাবি করতেছে, এবার তাহলে কাটটা সঠিক? দুইটাই সঠিক। আপনি সামনে আসেন ভাই, আপনার দাবি সত্যতার প্রমাণের জন্য আমি কি আলোচনা করছি তার সামারিটা বলেন দেখি। আপনি বলতে পারবেন ভাই আমাদের গত বছর আলোচনার বিষয়বস্তু কি ছিল বলতে পারবেন সামারিটা? মৌলিক কি কি সেগুলা? হ্যাঁ আপনি একটু কাছে আসেন, বেচারা একটু হ্যাংলা পাতলা মানুষ তো, দুর্বল মানুষ আমার মতো, সামনে আসেন। হ্যাঁ এবার বলেন, বলেন, আস্তে আওয়াজ করেন না, বলেন। এগুলো তো ইমানের রোকন, এগুলো নিয়ে আমি কথা বলছিলাম বলতেছেন না? আচ্ছা কই কিয়ামত আল্লাহ কই বলেন, আমরা কি বক্তব্য দিছিলাম তার সামারি বলেন তো সংক্ষিপ্ত। আসেন, কিছুটা আপনার মনে আছে, আপনারটাই সঠিক। আসেন পুরস্কার নিয়ে যান, উপরে চলে আসেন, স্টেজে চলে আসেন ভাই। এরপরে প্রশ্ন হলো আজকের বক্তব্যে না গত বছরের প্রশ্নোত্তরের কোনো একটা, কোনো প্রশ্নোত্তর বা কোনো আলোচনা থেকে কেউ কোনো ভালো কাজ শুরু করছেন বা কোনো খারাপ কাজ ছাড়ছেন গত বছরেরটা, এরকম কেউ থাকলে হাত তোলেন। গত বছরের বক্তব্য থেকে মাহফিল থেকে কোনো একটা ভালো আমল শিখছেন অথবা কোনো একটা বদআমল ছাড়ছেন, যেটা খারাপ কাজটা আমি আমল মাহফিল থেকে ছাড়ছি বা এই জিনিসটা আমি শিখছি গত বছর মাহফিল থেকে, এরকম কেউ থাকলে হাত তোলেন। আপনি দাঁড়ান করি ভাই, মাশাআল্লাহ। এটা পর্যন্ত হাত দিয়ে আমার লেখা বই সকল সন্ধ্যে দোয়া উজিকে। হ্যাঁ আপনি আমার প্রশ্ন বুঝছেন? আমি বলছি গত বছরের এই মাহফিল থেকে না, তাহলে আপনি বসেন। গত বছরের এই মাহফিল থেকে কোন একটা জিনিস শিখছেন আপনার মনে আছে বলতে পারবেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। যারা গত বছরের মাহফিলে ছিলেন হাত তোলেন দেখি, গত বছরের মাহফিলে ছিলেন। ও খুব বেশি লোক নাই তো। আচ্ছা আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন গত বছরের মাহফিলের কোনো পয়েন্ট বলেন? দাঁড়ান, ও ভাইরাল ভিডিওর কথা মনে আছে, শিক্ষণীয়। আচ্ছা ওই 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 আলোচনা থেকে আমরা কি কি শিখছেন আপনি বলেন? সে
সেখানে মানুষের প্রতি সুধারণা করতে বলছি আমরা, তাই না? যে অনেকের আছে দাড়ি কোকড়ানো থাকে, মরুভূমির মানুষের দাড়ি সময় ছোট থাকে, হ্যাঁ, ইন্দোনেশিয়ান মানুষের অনেক মানুষের দাড়ি ছোট থাকে, আমরা সুধারণা পোষণ করব, এটা বলছি আপনাকে, এটা হলো শিক্ষণীয়। আর কেউ বলতে পারবেন কিছু? বলেন মুরব্বী, একটু দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এটা তো যুবক বলে ফেলছে, অন্য অন্য কোনটা পয়েন্ট কই যুবক ভাই, ওনাকে একটা পুরস্কারটা দিয়ে দেন ভাই, এই যে আমাদের অতিথির হাত দিয়ে পুরস্কারটা নিয়ে নাও, তুমি আসো স্টেজের সামনে আসো, আপনার হাত দিয়ে দিয়ে দেন, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, আজকের বক্তব্য থেকে কেউ কোনো বদামল ছাড় নিয়ত করছেন কেউ থাকলে হাত তোলেন, এত লোক। আচ্ছা, এই যুবক দান লাল গিনজিয়াল আগে হাত তুলছে, হ্যাঁ কি নিয়ত করছেন আপনি? আমি তো আজকের বক্তব্যে যা বলছি সেগুলো থেকে বলতে হবে, হয়নি বসেন, হ্যাঁ এই এই যে ভলান্টিয়ার ভাইরা আপনি হাত দেন, হ্যাঁ কি নিয়ত করছেন আপনি বলেন, হ্যাঁ গান বাজনা ছাড়া বিয়ে করবেন, বাগনা বাগনিরে কেমনে খুশি করবেন, কিন্তু করবেন, বিয়ে করছেন এখনো? নিয়ত করছেন, আচ্ছা আসেন, আর কে কি নিয়ত করছেন দেখি, কই যৌতুক ছাড়া বিয়ে, কই যৌতুক ছাড়া কারা কারা বিয়ে করবে নিয়ত করছেন হাত তোলেন, এগুলার হাতগুলা সব ভিডিও করে রাখেন এলাকার ভাইরা, এরা যদি যৌতুক টৌতুক চায় তাহলে ভিডিও দেখে দিবেন, যারা নিয়ত করছে করবে না, আর যেন চাইতে না পারে, বাপ মাও জানবে না, হুট করে চুরি করে বউ নিয়ে চলে আসে, এই কাম হয় নাকি এলাকা? খুব খারাপ কথা, খুব খারাপ কথা। বিয়ে কি চুরি করে করার জিনিস? তাহলে বিয়ে করতে হবে বাপ মাকে জানাইয়া, সবাইকে আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বোরে বোরে বকাঝকা করেন, গালিগালাজ করেন মাঝে সাজে, এখন আর করবেন? গালিগালাজ করবেন না তো, গায়ে হাত তুলবেন না তো, সুন্দর আচরণ করবেন, খোটাখুটি করবেন না, খোঁচাখুচি করবেন না, যৌতুক দিবেন না, আসেন আসেন পুরস্কার নিয়ে যান। আমাদের শেখ আব্দুল মাহমুদ সাইফুল্লাহর লেখা বই থামন কোরআন আপনাকে পথ দেখাবে, দিয়ে দেন চেয়ারম্যান সাহেবের হাত থেকে পুরস্কার নিয়ে নেন, মাশাআল্লাহ। ভাই আজকে ফজরের নামাজ জামাতের সাথে যারা পড়ছে হাত তোলো, এর মধ্যে বয়সে সবচেয়ে পিচ্ছি কে আছে একটু দেখো, পিচ্ছি পিচ্ছি, হ্যাঁ ওই যে পিচ্ছি পাওয়া গেছে, রাখো। এই তোমার বাড়ি কোথায় ভাই? লক্ষ্মীপুর বাজারে। আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়ছো? সাক্ষী আছে কই? এই সাক্ষী দাঁড়াও, তুমি কেমনে সাক্ষী হইলা? তুমি তো হাত দাঁড়াও নাই, তুমি তো হাত তোলো নাই, তুমি তুলছিলা? আচ্ছা দুজন আসো, তাহলে আসো দুজন, চলে আসো দুজন, চলে আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুস্কি হাসা সুন্নত, তোমাকে তুমি বেশি হাসতেছো, মুস্কি হাসা সুন্নত বই দিলাম তোমাকে, আর তোমাকে দিলাম ডক্টর কন্দর আব্দুল জাহাঙ্গীরের লেখা মুসলমানের নিসাব, মাশাআল্লাহ বিল্লাহ। ভাই আমরা আজকের মাহফিল থেকে কি কি শিখলাম, তিনটা কথা যে বলতে পারবে সে হাত তোলে, মিনিমাম তিনটা কথা, তিনটা কথা, হ্যাঁ বলেন আপনি, বলেন কি কি শিখলেন বলেন, আপনি একবার পুরস্কার পাইছেন? হ্যাঁ এটা হাদিসে আছে পোতা যাবে, হ্যাঁ এক, আর কি শিখলেন? ভালো ব্যবহার করতে হবে, বিয়েতে গান বাজনা করা যাবে না,
দাম্পত্য জীবনে সুখে থাকার জন্য শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না শ্বশুরবাড়ির ইস্যু দিয়া। আর আরে ভাই, সুইচ অফ করে দিয়ে তো মাইরও খেতে পারে না, খুশি করার জন্য বেচারি হয়তো বাথরুমে গেছে, আপনি দিচ্ছেন সুইচ বন্ধ করে, তখন কি হবে? এরকম আন্দাজ অন্দাজ করা যাবে না, মানে স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করতে হবে, দাম্পত্য জীবন সুখী থাকার চেষ্টা করতে হবে। আসেন পুরস্কার নিয়ে যান, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা যা শুনছি সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন অভিভাবক আসছে দাঁড়াইছেন, উনি বলছেন ওনার ছেলে আছে বিয়ে করালে কোনো যৌতুক নিবে না এবং কোনো গান বাজনা করাবে না। তো এরকম যৌতুক মুক্ত বিয়ে দুই একটা তো স্টেজে হওয়া উচিত ছিল। যাই হোক, ছেলে ছোট যখন উপযুক্ত হবে বিয়ে করাবে, উনি এটা প্রতিজ্ঞা করছেন, আল্লাহ তাআলা ওনাকে আমল করার তৌফিক দান করুন। আপনার বাড়ি কোথায়? আহমেদপুর। কত দূর এখান থেকে? মেয়ের বাপরা এই লোকরে টার্গেট করে রেখে দেন যে একটা লোক পাওয়া গেছে যৌতুক নিবে না, অতএব এই লোকটাকে টার্গেট করে রাখেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মেয়ের বাপরা কেউ আছেন যে অতিরিক্ত মহর নিবেন না, জুলুম করে মহর নিবেন না, সহনীয় মহর নিবেন, এমন কোনো মেয়ের বাপ থাকলে হাত তোলেন। আর পিচ্ছি পোলাবেন হাত তোলে কেন, মেয়ের বাপ আসেন, আপনি আসেন, আপনাকে আজকের বড় পুরস্কারটা দিলাম যেহেতু আপনি বড় নিয়ত করছেন, বান্দার ডাকে আল্লাহ সাড়া, দোয়ার একটা মোটা বই, মাশাআল্লাহ নেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আজকের জন্য এখানে আমরা শেষ করি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন এই মাহফিল আরো যুগ যুগ ধরে টিকে থাকবে, চেয়ারম্যান সাহেব সহ মেয়র সাহেব সহ আমাদের অত্র অঞ্চলের মুরব্বীরা যাদের ছায়ায়